কি বারণ করছিস? ব্যথা হবে তখন ব্যথা বুঝবুঝ হবে তখন কি হবে? हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉमहुड। आज के आमी कथा बोलबो बाच्चादेर कथा बला आमरा किभावे शेखाते पारी एई विषय निये। तो प्रथमे ओई जोन्नो आमार छेलेर बकबक दिये शुरू करलाम। ও কিন্তু মোটামুটি 16th মন্থ থেকে ছোট ছোট ওয়ার্ড বলা স্টার্ট করেছিল, মানে একদম ক্লিয়ারই বলতো। আর 18 মন্থ থেকে মোটামুটি ছোটখাটো সেন্টেন্স বলতে শুরু করেছে। আর এখন তো 2 বছরে একেবারে ক্লিয়ার, এখন 2 বছর 3 মাস বয়স। এখন যে কোনো সেন্টেন্স, নিজের থেকে কথাবার্তা বা সমস্ত কিছু একদম ক্লিয়ার বলতে পারে, কোনো অসুবিধা হয় না, বুঝতে অসুবিধা হয় না, বা ওর ভাবটা বোঝাতেও কোনো অসুবিধা হয় না। তো এইটা নিয়েই আজকে আমি কথা বলবো যে বাচ্চাদের কথা বলা তাড়াতাড়ি কিভাবে শেখানো যেতে পারে। ও আচ্ছা, ওটা চাঁদ। আর ব্লুটা কি? আচ্ছা, আর ওইটা তো কথা শেখানোর প্রথম পর্যায় হচ্ছে কথা বলা, মানে ওর ইনফরমেশনটা ওকে গ্যাদার করতে দেওয়া। আমরা কিন্তু ভাষাটা শিখি কাউকে বলতে দেখলে। তো প্রথম থেকে বাচ্চার যখন 1-1.5 মাস বয়স বা তার থেকে একটু বেশি, আমরা যদি তার সাথে কথা বলতে থাকি, একটা না কথা বলি, এটা অনেক সময় খুব হাস্যকর হয়ে দাঁড়ায়। মানে আমার পক্ষে এটা খুব হাস্যকরই ছিল। আমাকে বেশিরভাগ সময় বাচ্চার সাথে বকবক করতে দেখা যেত, তো সবাই বলতো যে পাগলের মতো বকবক করছিস, ও কি কথা বুঝতে পারবে? তা নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ওর সাথে তুমি যত বেশি ইনফরমেশন শেয়ার করবে, যত বেশি কথা ওর সাথে বলবে, তত কিন্তু ওর মাথার মধ্যে ওটা আসতে থাকবে যে না, এইটা কথা বলা, এইটাতে মনের ভাবটা প্রকাশ হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা কিন্তু ব্রেনটা আস্তে আস্তে বুঝতে চেষ্টা করবে। তো সেটা এত আগে থেকে হয়, সেটা আমাদের বোঝা উচিত যে এটা একদম 1-1.5 মাস সময় থেকে কিন্তু বাচ্চা শিখতে শুরু করে। কখনো কথা বলতে পারছে না, কিন্তু বাচ্চা শিখতে শুরু করে, এটা ওর ব্রেনটা ট্রেন হতে শুরু করে। তো কোনো মানে না থাকলেও, এই যে আমি সবসময় কথা বলে যাচ্ছি, আমি প্রচন্ড বকবক করি, যার জন্য আমার বাচ্চাও খুব তাড়াতাড়ি কথা শিখেছে, আমি নিজেও খুব তাড়াতাড়ি কথা শিখেছিলাম, আমি খুব তাড়াতাড়ি কথা বলেছি। আমার মায়ের কাছে শোনা যে আমি বেশিরভাগ সময় মামা বাড়িতে থাকতাম, যেহেতু আমার মা চাকরি করতেন, তো তাই জন্য মামা বাড়িতে সবার কথা বলা, আমার দিদা বিশেষ করে খুব বেশি কথা বলতেন আমার সাথে। তো এই করেই কিন্তু কথাটা আমিও শিখেছিলাম। এটা আমি অনেকের কাছেই এখন শুনি যে বাচ্চা কথা বলছে না, বা অনেক দেরি হচ্ছে কথা বলতে, বাচ্চা ঠিকঠাক কথা বলছে না, বা অনেক সময় দেখা যাচ্ছে সেন্টেন্স বলতে পারছে না। এইটা কিন্তু এই কথা বলার অভাবের জন্য হয়। এখন আমরা সবাই বিজি, যে যার নিজের লাইফে বিজি, বাকি সময়টা আমরা সোশ্যাল মিডিয়ায় টাইম দিচ্ছি, হয়তো ফেসবুক করছি, অনেক সময় ইউটিউব দেখছি, বা এরকম কিছু ইনফরমেশন গ্যাদার করছি, কিন্তু সবই ভালো। তার সাথে বাচ্চাটাকে একটুখানি সময় দিতে হবে যে ওর সাথে প্রচুর কথা বলা, ওকে ইনফরমেশন গ্যাদার করতে দেওয়াটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন আছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা বলবো, বাচ্চার সাথে কিন্তু যে কথাটা বলা হচ্ছে সেটা এক্সপ্লেন করে দেওয়া। মানে আমি এই যে আমি বাচ্চারা বিকেলবেলা যখন খেলে, তো আমরা ওদের সাথে কথা বলতে থাকি, তার সাথে বুঝিয়ে বলি যে হ্যাঁ এটা স্লিপ, তুমি এটা স্লিপ করো, তারপরে আবার দিদি আসবে, আবার তুমি আসবে, এরকম করে লাইন দিয়ে পরপর খেলা করতে হয়। তো এই যে ব্যাপারগুলো এক্সপ্লেন করে দেওয়া, ওই তো জানলো যে এই পরপর দাঁড়িয়ে থাকাটাকে, এটাকে বলে লাইন, বা এই যে খেলা এটাকে বলে স্লিপ, কোনটা দোলনা, কোনটা অন্য কিছু খেলনা, বা একজন আরেকজনকে এই যে কপি করছে, তো ও আচ্ছা তুই কপি করছিস, এই যে মাথার উপর হাত দিয়ে, কানের উপর হাত দিয়ে, এটা কি হচ্ছে, এটা কি ট্রেন হচ্ছে, ট্রেন তৈরি হয়েছে, তো এই ব্যাপারগুলো বলা
ওদের সাথে খেলা, ওদের সাথে এক্সপ্লেন করে দেওয়া ব্যাপারটা, এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন রয়েছে। এইগুলো যে শুধু খেলার সময় বলছি তা নয়, সারাদিনের বিভিন্ন কাজের মধ্যে যখন ও যা কাজ করছে সেই কাজটাকে এক্সপ্লেন করা, ওর সাথে কথা বলা, ওকে বোঝানো, এই ব্যাপারগুলো কিন্তু বারে বারে করা যেতে পারে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চার সাথে সময় দেওয়া। যথেষ্ট সময় যদি বাচ্চাকে আমরা দিই, তার সাথে কথা বলি, তাকে এক্সপ্লেন করে দিই আর বিভিন্ন ধরনের জিনিস বুঝতে সাহায্য করি, যে বিভিন্ন ধরনের শেপ, শেপ নিয়ে তুমি হয়তো একটা সময় বাচ্চাকে শেখাতে বসলে, ওটা শেখাতে বসার মতো করে বসলে হবে না, যে ওরা একটু ইরিটেট ফিল করে যে না বাবা আমাকে পড়তে বসিয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেরকম না করে এই যে খেলতে খেলতে, এটা কি শেপ, এটা হয়তো কোনো একটা রাউন্ড শেপ দেখালে এটা রাউন্ড শেপ, বা কোনো সময় বললে যে এটা একটা স্কোয়ার শেপ, বা যাই হোক কিছু একটা। তো এইগুলো শেপগুলো বুঝিয়ে দেওয়া বা এইগুলো থেকে কিন্তু একটা আইডিয়া আসতে পারে যে কোন জিনিসটা কি রকম, এটা একটা তোমার এক্সপ্লেন করার ক্ষমতার উপর এই ব্যাপারটা ডিপেন্ড করছে, যে তুমি এক্সপ্লেন করছো, ও শিখতেও পারছে আর তাছাড়া ও কথাটা বলতে পারছে। আর যখন ও কোনো একটা কথা বলছে, নেক্সট এই ব্যাপারটাই বলবো, যে কোনো একটা কথা যখন বলতে চেষ্টা করছে হয়তো সেন্টেন্স বলতে পারছে না, কোনো একটা এই যে ধরো খেলছে, খেলার সময় হয়তো বলছে খেলা, তো সেই ব্যাপারটাকে তোমাকে ওকে পরিষ্কার করে বলে দিতে হবে যে এটা আমি খেলবো, বলতো এটা আমি খেলবো, এই যে আমি দিদির সাথে খেলবো। তো এই ব্যাপারগুলো এদের এক্সপ্লেন করে দেওয়া, আর কিছু নয় ব্যাপারটা, মানে পুরো ব্যাপারটা হচ্ছে ওকে বুঝিয়ে বলে দেওয়া, যেটা নেক্সট বার ও যখন কথা বলবে তখন বলবে আমি খেলবো, খেলা বাদ দিয়ে ও বলবে আমি খেলবো, তাহলে কিন্তু ও সেন্টেন্সটা শিখলো যে এইভাবে বলতে হয়। এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো, এইগুলো দিয়ে কিন্তু আমরা সবসময় বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারি যে কথা বলাটা কিভাবে শুরু করতে হবে। ও যখন অল্প অল্প আওয়াজ করছে, নেক্সট এটাই বলবো যে আমরা যখন কোনো কিছু ওকে জিজ্ঞেস করছি তখন যে উত্তর দেওয়ার যে প্রচেষ্টা, এইটাও কিন্তু একদম ছোট বয়স থেকে দেখা যায়। যেমন আমি আমি ভিডিও পরে দিতে চেষ্টা করব যে আমার ছেলে একদম 3 মাস বয়স থেকে কিন্তু মুখে রেসপন্ড করেছে, মানে আমি যখন কোনো কিছু ওকে জিজ্ঞেস করছি, এই যে ওই দরজাটা কি রঙের, ব্রাউন কালার বললে ও কিন্তু দরজার দিকে আঙুলটা দিয়ে নির্দেশ করছে যে এটা দরজা, দরজা কোথায় বললে ও কিন্তু আঙুলটা দিয়ে নির্দেশ করছে এটা দরজা, তো এই দরজাটা ব্রাউন কালারের, সেটাও ও বুঝতে পারছে। আমি যখন ওকে বলছি এটা ব্রাউন কালার, তো এটা আমি দেখলাম 3 মাস বয়সে তো কেউ বলতে পারে না, কিন্তু 3 মাস বয়স বাদ দিলাম, পরে গিয়ে যখন বলতে পারলো তখন কিন্তু ও কথাটা বলতে পারলো, এটা ব্রাউন কালার, এটা দরজা। তো পরে আমি ওকে শেখালাম এটা ব্রাউন কালারের দরজা, তো ওটা সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিতে পারলো। কেন পারলো, যে আমি এতদিন ধরে ওটা বলে এসেছি। তো এই ব্যাপারটা যে পুরোটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তুমি যদি বাচ্চার সাথে একটানা কথা বলো বা ওকে প্র্যাকটিস করাও, ওটা কিন্তু ওর ভেতরে ওই ব্যাপারটা চলতে থাকবে। তো এটা একটা রেকর্ডারের মতো, যে প্রথমে ব্রেন এই শব্দগুলোকে রেকর্ড করে রাখে, পরে ওটা কিন্তু ওর কি বলবো আত্মস্থ হয়ে যায় আর ওখান থেকে ও বলতে চেষ্টা করে। এই কয়েকটা ব্যাপার করে যাও বাচ্চার সাথে, বাচ্চা খুব তাড়াতাড়ি কথা বলতে পারবে। আর এটা সত্যি খুব হাস্যকর যে বাচ্চা কিছু বলতে পারছে না বা বাচ্চা এই সময় বলতে পারবে না, আমি ওর সাথে বকবক করে যাচ্ছি, কিন্তু এটা সত্যি প্রয়োজন আছে। এই যে প্রয়োজনটা, এইটা বুঝতে পারলে কিন্তু আমরা বুঝতে পারবো যে বাচ্চা কি করে তাড়াতাড়ি কথা বলবে। তাড়াতাড়ি কথা বলা এটা কিন্তু একটা মাইলস্টোন, তাড়াতাড়ি বলবো না আমি, মানে সময় মতো কথা বলা এটা কিন্তু একটা মাইলস্টোন। তার কারণ হচ্ছে কথাটা না বলতে পারলে কিন্তু ও মনের ভাবটা প্রকাশ করতে পারবে না, সেটাতে কিন্তু দেরি হলে অসুবিধে হয়। এবারে বলবো যে কখন আমরা বুঝবো যে কথা বলতে দেরি হচ্ছে। 3 বছরের পরেও যদি বাচ্চা কোনো ওয়ার্ড বলতে না পারে বা কোনো রকম রেসপন্ড করতে না পারে কোনো ওয়ার্ডে, তখন কিন্তু আমরা চিন্তা করব যে বাচ্চার কথা বলতে দেরি হচ্ছে। বাচ্চার কথা বলতে দেরি অনেক কারণে হতে পারে, তার মধ্যে অনেকগুলোই কারণ রয়েছে যেগুলো এক্সপ্লেন করা হয়তো এখন সম্ভব নয়, কিন্তু কিছু বিশেষ কারণ ছাড়া বাচ্চার কথা বলতে অসুবিধে কিন্তু কানের সমস্যার জন্যও হতে পারে। অনেক সময় কি হয়, বাচ্চার কানের সমস্যার জন্য বাচ্চা শুনতে পায় না, সেটা কিন্তু
অবশ্যই আমরা আগে বুঝতে পারবো, কারণ 3টে বছরে বোঝার মতো সময় হয়ে যায় যে বাচ্চা কানে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। সেরকম কোনো সমস্যা থাকলে ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা করানো যেতে পারে। তাছাড়াও কিন্তু বাকি কিছু শারীরিক অসুবিধার কারণে বাচ্চার কথা বলতে দেরি হতে পারে, সেটা ট্রিটমেন্টও রয়েছে। কোনো রকম টেনশন না নিয়ে আমাদের ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।